আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেশবাসী ও সারা পৃথিবীতে আমার যত ভক্তবৃন্দ আছেন, আপনারা অনেকেই জানেন এখন চলতেছে আমাদের মহরম মাস। এই মহরম মাসটা হলো মুসলমানদের পবিত্র মাস। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, আবার কেউ পয়লা বৈশাখ পালন করে। আসলে আমাদের হলো মহরম মাস, যেহেতু আমি একজন মুসলমান। মহরম মাসটা আমাদের হিজরির প্রথম মাস। এই প্রথম মাস অনুসারে অনেক ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে। এই মহরম মাসে হাসান হোসেন শহীদ হয়েছে। এই মহরম মাসে কারবালার ময়দানে অনেক যুদ্ধ হয়েছে। তাই আমি সকল আমার ভক্তবৃন্দ ভাইদেরকে আজকে মহরম মাস উপলক্ষে একটি ইসলামের সঙ্গীত উপহার দেব। আশা করি শুনবেন, শুনে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। কথা হচ্ছে বাবা, আজকাল দেখা যায় খারাপ ভিডিওতে কমেন্ট বেশি, শেয়ার বেশি, লাইক বেশি। যেই ভিডিওটা আপনি বেশি বেশি শুনলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসুল খুশি হবে এবং আপনি হেদায়েত হবেন, ওই ভিডিও তো দেখা যায় লাইক কম, শেয়ার কম। আপনি যদি সওয়াবের উদ্দেশ্যে ইসলামী কোনো অনুষ্ঠান শুনেন এবং সওয়াবের উদ্দেশ্যে ইসলামী কোনো অনুষ্ঠানে লাইক মারেন বা শেয়ার মারেন, আপনি শুনবেন 10 জন লোক শুনবে, শুনে খুশি হবে, আপনি হেদায়েত হবেন, আমিও হেদায়েত হবে। এই উদ্দেশ্যে যদি আপনি কোনো ইসলামী অনুষ্ঠানে লাইক বা শেয়ার মারেন তাহলে অনেক অনেক সওয়াব হবে। যাই হোক, সারা পৃথিবীতে আমার যত ভক্তবৃন্দ ভাই বোনেরা আছেন সবাইকে আবারও আমি মহরম উপলক্ষে যে সঙ্গীতটা উপহার দেব, শুনবেন এবং মহরমের বেশি বেশি ইবাদত করবেন। মহরমে 10 তারিখে কি ঘটাইলে রাব্বানা, হাইরে কি ঘটাইলে রাব্বানা, খুলি যা পটিয়া যাহে গো বলিতে তার গটনা, মহরমে 10 তারিখে কি ঘটাইলে রাব্বানা, হাইরে কি গোটাইলে রাব্বানা, কলিজা পাটিয়া যাহে গো বলিতে তাহার গটনা, মহরমে 10 তারিখে কি গটাইলে রাব্বানা, কলিজা পাটিয়া যাহে গো বলিতে তাহার গটনা, হাসান জয় গো রোন খেলিতে হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, একই ঘরে 3 জন রাড়ি খালি সোনার মদিনা, মহরমে 10 তারিখে কি গোটাইলে রাব্বানা, হায়রে কি গোটাইলে রাব্বানা, কলিজা পটিয়া যাহে গো বলিতে তার গটনা, মহরমে 10 তারিখে কি গোটাইলে রাব্বানা, হায়রে কি গোটাইলে রাব্বানা।
বলিতে তার গঠন মৈর নাম রো না জয়ন তুমি জয়ন মৈর না হাইরে তুমি জয়ন মৈর দশ তারিখে কি গোটাইলে রব্বানা রে কি গোটাইলে রব্বানা কলিজা পাতিয়া যায় গো বলিতে তাহার গঠন হাসন যায় গো রোম খেলিতে হোসেন শহীদ কারবালা রে হোসেন শহীদ কারবালা একই ঘরে তিন দিন রাড়ি খালি সোনার মদিনা মোহরমে দশ তারিখে কি গোটাইলে রব্বানা রে কি গোটাইলে রব্বানা কলিজা পাতিয়া যায় গো বলিতে তার গঠন মোহরমের দশ তারিখে কি গোটাইলে রব্বানা রে কি গোটাইলে রব্বানা কলিজা পাতিয়া যায় গো বলিতে তার গঠন মোহরমে দশ তারিখে কি গোটাইলে রব্বানা রে কি গোটাইলে রব্বানা কলিজা পাতিয়া যায় গো বলিতে তার গঠন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত সুদী সমাজ আসলে মহরম উপলক্ষে কলিজা পেটে যায় হাসান হাসান শহীদ হয়ে গিয়েছে আমি আপনার মুসলমান আমরা তো নামাজে পড়ি না আল্লাহকে ডাকি না ইবাদত করি না আমি সমস্ত পৃথিবীতে আমার যত ভক্তবৃন্দ ভাই বোনেরা আছেন সবাইকে একটাই আজকে বলে যাব বাবা আমি মুসলমান আপনি মুসলমান মুসলমানের কি কাজ মুসলমানের কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সত্য কথা সুদ দোষ থেকে বিরত থাকা এখন আপনারা দেখতেছেন বাংলাদেশে আজাব গজাব শুরু হয়ে গেছে বৃষ্টি নাই কেন বৃষ্টি নাই এটা আমাদের পাপের কারণে আমরা পাপ করতে করতে অনেক পাপ হয়ে গিয়েছে নয় এই আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির জন্য মেঘের জন্য ঘর থেকে বের হইতে পাই পারতেছেন না আর সেই বৃষ্টি এখন নাই দেখা যায় এক মুসলমান আরেক মুসলমানের শত্রু এক মুসলমান অন্য মুসলমানকে কিভাবে ক্ষতি করবেন এটাই চিন্তা যাই হোক যে দু চারটা কথা বলেছি যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু